আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডক্টর ইউনূস সাধারণত আমাদের দেশের মিডিয়াগুলোকে খুব বেশি একটা ইন্টারভিউ দেন না, এর আগেও খুব একটা দেননি, কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর পুরনো সেই রীতি ভেঙে উনি দৈনিক প্রথম আলোকে একটা বড় ইন্টারভিউ দিয়েছেন, এতটাই বড় যে প্রথম আলো সেটা একদিনে ছাপতে পারেনি, তারা দুদিনে ভেঙে ভেঙে ছেপেছে, এবং দুদিন মিলে আমার যতটুকু হিসাব প্রায় 7,000 শব্দেরও বেশি হয়েছে সেই ইন্টারভিউয়ের আকৃতি আকার। এবং তারপরেও জেনেছি এখানে নিচেই লেখা ছিল সেই ইন্টারভিউটা আসলে সংক্ষিপ্ত করা হয়েছে, মানে আরও বড় ছিল, কিছুটা কাটছাট করে ছোট করে ওনারা দুদিনে ছেপেছেন। তো এই ইন্টারভিউটার ছাপা হওয়ার আগে প্রথম আলো পত্রিকা এটা নিয়ে বেশ কয়েকদিন বিজ্ঞাপন দিয়েছে যে ইন্টারভিউ ছাপা হবে এবং ঠিক রাত 12টায় তাদের অনলাইনে আপ করা হবে, এবং আমি এতটাই উৎসাহী ছিলাম যে আমি ঠিক রাত 12টা দেই সেটাকে 12টার পরেই সেটাকে আমি দেখেছি এবং পড়েছি, দুটো ইন্টারভিউ আমি পড়েছি। এখন এই ইন্টারভিউগুলো পড়ার পর আমার একটা প্রতিক্রিয়াটা কী, আমার মনে হয় প্রতিক্রিয়াটা একটু শেয়ার করা দরকার, কারণ আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, সাংবাদিকতার বিষয়ে আমার প্রচুর আগ্রহ এবং প্রতিদিন আমি নতুন নতুন কিছু কিছু শিখতে চাই। প্রথম আলো দেশের একটা প্রধানতম দৈনিক, কাজে তাদের কাছ থেকে তো শেখার অনেক কিছু আছে, কিন্তু এটা পড়ার পর আমি কী পেলাম এবং আমি কী বুঝতে পারলাম, আমি ডক্টর ইউনূস কী বলেছেন, ইউনূস সাহেবের কথাবার্তাগুলো নিয়ে সেগুলো নিয়ে পরে একদিন বলা যাবে, ওটা নিয়ে আমি অত কিছু বলছি না। আমি কেবল আমাদের সাংবাদিকতা নিয়ে এটা পড়ার পর কিছু কথা বলতে চাই আপনাদেরকে। দুদিনের প্রথম দিনে যে ইন্টারভিউটা ছিল, প্রথম দিন যেটুকু ছাপা হয়েছিল, প্রথম অংশের প্রথম পর্বের হেডলাইন করা হয়েছিল জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম ডক্টর ইউনূস, আর দ্বিতীয় দিনে শিরোনাম করা হয়েছে সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না, এটাও বলেছেন ডক্টর ইউনূস। আমি একটা ইন্টারভিউ কখন পড়ি, পড়ার সময় আমার মনে কী আকাঙ্ক্ষা থাকে, আমি কেন একটা ইন্টারভিউ পড়ি? ডক্টর ইউনূসের কথা, ইউনূস তো এর মধ্যে একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি নিশ্চয়ই সেখানে বলেছেন। ডক্টর ইউনূসের ড্রাফটিং ক্যাপাসিটি নিয়ে আমার কোনো সন্দেহ নাই, উনি যেমন ভালো বলেন তেমন সুন্দর ড্রাফট করেন, এবং উনি মানে ওনার এই জন্য কারোর কাছে কারোর দিকে চেয়ে থাকতে হয় না, আমরা আগেও দেখেছি বিভিন্ন সময় ওনার বিভিন্ন রকম বক্তব্য, লিখিত বক্তব্য আমরা পেয়েছি, এবং এত গোছানো বক্তব্য খুব কম লোকেই দিতে পারে আমাদের দেশে, কাজেই ওনার প্ল্যানিং তো উনি প্রকাশই করেছেন কি, তারপর যদি আরও কিছু প্ল্যানিং থেকে থাকে জাতির কাছে দেওয়ার জন্য, সেই জন্য তো উনি জাতির কাছে একটা ভাষণই দিতে পারেন, তার জন্য তো প্রথম আলোকে মিডিয়া হিসেবে ওনার দেখে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের দেশে 18 কোটি জনগণের মধ্যে কত লোক প্রথম আলো পড়েন, কাজেই প্রথম আলো একমাত্র উপায় হওয়ার কোনো কারণ নেই, উনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আরও বেশি লোকে দেখবে, কাজে এই ইন্টারভিউটা ডক্টর ইউনূসের আগ্রহে হয়েছে এটা মনে করি না, আমি মনে করি প্রথম আলোর আগ্রহে হয়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের জন্য যারা প্রথম আলোর পাঠক, আমি নিজেও কিন্তু প্রথম আলোর পাঠক, আমি বাসায় প্রথম আলো রাখি, তো আমাদের জন্য এটা বড় আগ্রহের বিষয় ছিল কিন্তু যে প্রথম আলোর ইন্টারভিউটা কী। কিন্তু আমি ফিনিশিং কথাটা বলি, আমি কী পেয়েছি আর কী পাইনি, আমি কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু যেগুলো আমি জানতে চেয়েছিলাম তার অনেক কিছুই পাইনি। আমি মানে শেষের বক্তব্যটা শুরুতে একটু বলে নিই, সব মিলিয়ে এই ইন্টারভিউটা পড়ে আমার কাছে মনে হয়েছে এই ইন্টারভিউটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, যে আপনি এগুলি বলবেন আমি এগুলি লিখব, আমি এই প্রশ্ন করব আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, এবং এর মধ্যে কোনো রকম অপ্রীতিকর অথবা বিব্রতকর প্রশ্ন ছিল না, এটা আমি শুদ্ধ ভাষায় বললাম। আর যদি স্বাভাবিকভাবে বলি, এতদিন আপনারা শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স নিয়ে কৌতুক করতেন, হাসাহাসি করতেন, ব্যঙ্গ করতেন, সমালোচনা করতেন, যে ওটা একটা তৈলমর্দনমূলক একটা প্রেস কনফারেন্স হয়, আমিও বলবো এই ইন্টারভিউটা অনেকটা সেরকমই, এটাও একটা তেলমূলক একটা ইন্টারভিউ হয়েছে। এখানে এমন কোনো প্রশ্নই ডক্টর ইউনূসকে করা হয়নি যেটাতে উনি বিন্দুমাত্র বিব্রত হতে পারেন,
এখানেও ডক্টর ইউনুসকে মোটামুটি একজন মানুষের পরিবর্তে ফেরেশতার পর্যায়ে ঠেলে দেওয়ার প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি। দেখুন, একটা ইন্টারভিউ, এই ইন্টারভিউটা নিয়েছেন প্রথম আলোর সম্পাদক খোদ, নিজে উনি উপস্থিত ছিলেন এবং ওনার সঙ্গে আরেকজন ওনার রিপোর্টার ছিলেন। তো সম্পাদক নিজে কেন গেলেন? তাহলে আমি মনে করেছি উনি আসলে একটা স্ট্যান্ডার্ড সেট করতে চেয়েছেন, যে একজন সম্পাদক যখন ইন্টারভিউ নেন তখন উনি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চান যে আমরা এই ধরনের ইন্টারভিউ নিতে চাই, অথবা এই ব্যক্তির ইন্টারভিউ এরকম হওয়া উচিত। সেই স্ট্যান্ডার্ডটা কি সাংবাদিকতার বিচারে খুব ভালো হয়েছে? আমি কি ভাবি, আমি সেই প্রশ্নগুলো জবাব ওখানে চাই, যে প্রশ্নগুলো আমার মনে এসেছে কিন্তু আমি জবাব পাচ্ছি না, সেই প্রশ্নগুলোর একটা জবাব এখানে নাই এবং একটা প্রশ্নও তো নাই। প্রশ্ন তাহলে জবাব কীভাবে আসবে? প্রথম হলো এত বড় টিম, তারা সবাই মিলে কে ইন্টারভিউর জন্য কোনো প্রিপারেশন নেননি, তারা কি কোনো প্রশ্নের তালিকা তৈরি করে নেননি? আমি নিজে সাংবাদিকতার ছাত্র ছিলাম, কাজে আমরা একটু জানি যে একটা ইন্টারভিউ করতে গেলে কিছু প্রশ্ন তৈরি করে নিয়ে যেতে হয়, যে কী কী ধরনের প্রশ্ন আমরা করবো, এক ধরনের মেন্টাল প্রিপারেশন থাকা লাগে। আমার মনে হয়েছে এই ইন্টারভিউটা সে ধরনের কোনো প্রিপারেশন তারা হয়তো নেননি, নেননি বলে নিরাপদ, কারণ নেওয়ার পর যদি এই ইন্টারভিউ হয় তাহলে নেওয়ার যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। যাও, আমি বরং বলি কী কী প্রশ্নের উত্তর আমি পেয়েছি সেটা আগে বলি। যেমন সংস্কার নিয়ে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি, উনি ওনার মতো করে বলেছেন। উত্তরে আমি হ্যাপি কি আনহ্যাপি সেটা কিন্তু অন্য প্রসঙ্গ, কিন্তু আমি এটা পেয়েছি। প্রশাসন এবং পুলিশের অসহযোগিতা নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নটা উনি উত্তর এভাবে সরাসরি প্রশ্ন করা হয়নি কিন্তু উনি খুব সুন্দরভাবে এটার উত্তর দিয়েছেন। ওনার উত্তরটা আমার পছন্দ হয়েছে। উনি বলেছেন যে উপর থেকে তো সব সহযোগিতা আছে কিন্তু গুঞ্জন শুনি এখানে গোপনে বসে আছে, আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না, এগুলো শুনলে কিন্তু কোনো কাজ করা যায় না, যাবে না, যেভাবে আছে সেভাবেই আমরা চলছি। এই উত্তরটা আমার পছন্দ হয়েছে, কারণ উনি নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে আলোচনা হয়েছে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা বিচার ব্যবস্থা সংস্কার সংস্কারে বসেছি, বিচার ব্যবস্থা সংস্কার করলে সংস্কারের ভেতর দিয়ে কার বিচার করবেন, কীভাবে করবেন, কে করবে, সব কিছু আসবে, তেমন উনি বিচারটা এখন করতে চাচ্ছেন না। এগুলো আমরা ভালো পেয়েছি। উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে আলোচনা হয়েছে, যে তাদের যে কাজকর্ম তাতে আপনারা কি সন্তুষ্ট? উনি বলেছেন যে এটা একটা মহা ইঞ্জিন, আমরা প্রথম ফার্স্ট গিয়ার দিয়ে চালানোর চেষ্টা করছি, দেখছি চালানো যায় কি না নড়লে সেকেন্ড গিয়ার কিংবা থার্ড গিয়ারে যাবো। এইগুলো উনি বলেছেন যে আমরা আস্তে আস্তে ট্রাই করছি, এটাও খুব ভালো উত্তর। কিন্তু এই উত্তরের পেছনে আমি একটা ছোট্ট মন্তব্য করি, আপনি যদি বাজারে যান তাহলে দেখবেন যে উনি ফার্স্ট গিয়ার দিয়ে চলার চেষ্টা করে মানে স্লো যাবে, সমস্যা নাই, কিন্তু বাজার কি ফার্স্ট গিয়ারে যাচ্ছে? আমার তো মনে হয় বাজার ব্যাক গিয়ারে যাচ্ছে, জিনিসপত্রের দাম তো আগের চেয়েও বেড়েছে। যাই হোক, তারপরে উনি ওনার প্রশ্নগুলো নিয়ে আমি ওনার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা আজকে করবো না, আমি আগেই বলেছি ওটা আমি পরে হয়তো একদিন করবো। আমি কেবল ইন্টারভিউ যারা করেছেন তাদের যে পরিস্থিতি, তাদের যে মানসিকতা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করছি। যে জিনিসগুলো আমি জানতে চেয়েছিলাম কিন্তু পাইনি, আমি আশা করেছিলাম এই প্রশ্নগুলো উঠবে, উঠলে কী হতো ওনার জন্য, ইনুসবের জন্য ভালো হতো, উনি উত্তর দিতে পারতেন, আমরাও বুঝতে পারতাম উনি কেন এই কথাটা বলেছেন। যে প্রশ্নগুলো ছিল আমি একটা একটা করে বলি। প্রশ্নটা ছিল, উনি যুক্তরাষ্ট্রে বলে এসেছিলেন এই আন্দোলনটা ছিল প্রি প্ল্যান্ড আন্দোলন, সব কিছু আগে থেকে স্থির করা ছিল, এইটা বলতে আসলে উনি কী বলতে চেয়েছেন? এই প্রশ্নটা করা উচিত ছিল, এই প্রশ্নটা আমাদের এই সম্পাদক মহোদয় করার মতো ওনার হয় সাহস ছিল না অথবা বুদ্ধি ছিল না। প্রশ্ন ছিল, ওখানে উনি বলে এসেছিলেন মাহফুজ আলমকে দেখে যে এই ছেলে হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড বলতে উনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন? আমি এটা জানতে চেয়েছিলাম, এই উত্তর প্রথম আলো আমাকে দেয়নি। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলনের পর মামলা হচ্ছে, গণমামলা, 50 জন 60 জন করে মামলা হচ্ছে, মামলা আসামি হচ্ছে, গণমামলা একে তাকে ঢুকে দেওয়া হচ্ছে, এটার ব্যাপারে উনি কী ভাবছেন? এই প্রশ্নের উত্তর আমি চেয়েছিলাম, আসেনি। আমি জানতে চেয়েছিলাম যে জিনিসটা খুবই জরুরি, ইদানিং খুবই আলোচিত একটা বিষয়, যে উনি বলেছিলেন যে ছাত্ররা রিসেট বাটনে চেপে দিয়েছে, অতীত সব গন হয়ে গেছে। এই রিসেট বাটন বলতে উনি আসলে কী মিন করতে চেয়েছেন, ব্যাখ্যাটা কী? কারণ এটার কিন্তু অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিচ্ছে, ওনার অনুসারীরা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে, ওনার সমালোচকরা আরেক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। আমি ওনার মুখ থেকে ব্যাখ্যাটা শুনতে চেয়েছিলাম, সরি টু সে, এই ব্যাখ্যা পাবো কীভাবে? প্রশ্নই তো উনি করেননি, প্রশ্নই তো এই দুই সাংবাদিক করেননি।
আমি জানতে চেয়েছিলাম যে বাজার প্রশ্নে বাজার কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এখানে ঝামেলাটা কোথায়? বাণিজ্যমন্ত্রী কি ব্যর্থ? উনি কি বাণিজ্যমন্ত্রীকে এ নিয়ে কথা বলেছেন, নাকি উনি নতুন কোনো বাণিজ্যমন্ত্রী নিয়োগ করবেন? সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা যে দিন দিন কমছে, এটাকে উনি টের পাচ্ছেন? এই প্রশ্নগুলি খুব জরুরি প্রশ্ন ছিল। আমাদের মহান সাংবাদিক সাহেব, সম্পাদক সাহেব, ওনারা এই প্রশ্নগুলি করতে মনে হয় ভুলে গিয়েছিলেন। আমি আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, সেটা হলো উনি যে বহু যে কথাটা নিয়ে সবসময় বলা হচ্ছে যে সংস্কার নিয়ে কথা বলা, যে উনি প্রথমে সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন, সংস্কার দ্রুত বেগে করতে হবে, যে সংস্কার করার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন এবং এই সংস্কারের জন্য যে সমস্ত কমিটি করা হয়েছে, সেই কমিটিগুলি কি যথাযথ হয়েছে, এই প্রশ্ন কিন্তু করা উচিত আমি মনে করি। কারণ আমি কমিটি করে দিলাম, সেই কমিটি যদি ক্যাপাবল না হয়, তাহলে কমিটি যতদিন সময় ব্যয় করবে ওই সময়টা তো নষ্ট হলো, অপচয় হলো। এই কমিটিগুলো কি যোগ্য লোক দিয়ে করা হয়েছে? এই কমিটিকে নিয়ে কি কোনো বিতর্ক উঠেছে? যদি উঠে থাকে, সেই বিতর্কগুলি তো প্রকাশিত, সেই কোনো একটা কমিটির যোগ্যতা নিয়ে, কোনো একটা কমিটির কোনো একজন সদস্যের বিতর্কিত বক্তব্য নিয়ে অথবা বিতর্কিত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আমাদের এই সাংবাদিক ভাইরা করেন নাই। কেন করেন নাই বোঝায় যায়, আমি যে কটা প্রশ্নের উত্তর আমি পাইনি বললাম, এই প্রশ্নগুলি ওনারা করেননি কেন? এটা একজন সাংবাদিক হিসাবে, একজন সাংবাদিকতার ছাত্র হিসাবে, আমাদের প্রবীণ এবং সফলতম সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে আমি করতে চাই। উনি প্লিজ আমাদেরকে বোঝান যে কীভাবে ইন্টারভিউ করতে হয়, আমরা তো ওনার কাছে শিখতে চাই। সরি, আমি দুঃখিত, ওনার মতো একজন ব্যক্তিকে এভাবে কথা বলার আমার হয়তো ঠিক না, কিন্তু আমি করছি এই কারণে আশা ভঙ্গের বেদনা কিন্তু বড় তীব্র হয়। আমি ওনার কাছ থেকে অনেক দুর্দান্ত একটা ইন্টারভিউ আশা করেছিলাম, উনি আমাকে চরমভাবে হতাশ করেছেন। এবং আমি এটা বলতেই পারি, একজন জুনিয়র রিপোর্টার ইন্টারভিউ করলে এর চেয়ে ভালো ইন্টারভিউ হতো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।